সুন্দর একটা ফ্লাইট উড়ে গেল। এই হচ্ছে এটা কি হারবেন? এগুলো কিরণমালা, এই যে সেই কিরণমালা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজ হচ্ছে সানডে। লাস্ট ব্লগে তোমরা দেখলে যে কাল আমার অফিসে মিটিং ছিল, আর খুব সুন্দরভাবে বাড়িতে আসলাম, আর একটা অফিসের মিটিং খুব আনন্দ করলাম। রাত্রিবেলা একটা ধাবায় গেলাম, খাওয়া দাওয়া করলাম। আমার সাথে সুব্রত ছিল, সবাই অফিস কলিগ হয়। তো যাই হোক, একটা আলাদা জিনিস ছিল। তো ভোরবেলা বাড়িতে এসে একটু ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, জাস্ট উঠে ফ্রেশ হলাম। আর আজকে প্ল্যানিং হচ্ছে, সেটা হচ্ছে মাসির বাড়ি যাবো, রাজারহাটায়। তো কালকে রাত্রিবেলা এসে মাসিকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি সকালবেলা এসে ঘুমাচ্ছিলাম, আর মা অনেকবার ফোন করেছিল ওই বাড়ি থেকে। তো অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছি এত, ওর ফোনে দশটা ফোন করে ঘুমটা ভেঙে গেছে। এখন করি তো মোটামুটি বাজে 11টা। ও ওদিকে উঠে স্নান টান করে নিয়েছে, আর উঠে পুজো টুজো দিয়েছে, আর সকালে আজকে ব্রেকফাস্টটা আমার জন্য বানাচ্ছে, প্লাস ও খাবো। খেয়ে দেস আমি রেডি হবো, রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে যাবো মাসির বাড়ি। ওখান থেকে আসার পর তারপরে আমার শ্বশুরমশাই ফোন করেছিলেন, আবার ওখান থেকে বলছে যে নাকি নিমন্ত্রণ আছে, কালকে আমাকে ফোন করতে পারেনি। ও বলেছে বারণ করেছে, কারণ অফিসে যেহেতু মিটিংয়ে থাকবো ওই জন্য ফোন করেনি। সকালে বললো যে সোমনাথ তাহলে একটুখানি ঘুরে যেও, যাই না কখন কোথায় যাবো, আজকে সানডেতে এইভাবেই মনে হচ্ছে কেটে যাবে। তো ঠিক আছে, চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকে। অবশ্যই তোমার আমার সাথে থেকো, আর সঙ্গে থেকো অবশ্যই ব্লগটা দেখো। গুড মর্নিং। তো সকালবেলা স্নান ঠান করে নিলাম, স্নান ঠান করে পুজো দিয়ে দিলাম, আর এখানে আমি খাচ্ছি ব্রেকফাস্ট সকালে। সকালের সাথে আমুল দুধ গুলে নিয়েছি, আর এখানে দুটো রুটি নিয়ে নিয়েছি, এটা কালকের রুটি। কালকে যেহেতু ও টিফিন নেয়নি, তো সেই জন্য এই দুটো রুটি দুটো আছে, তো এই রুটি দুটো খেয়ে নিচ্ছি। তো পেটে যদি আমার সেরকম খিদে নেই, তাও রুটি দুটো নষ্ট হবে, ওই জন্য খেয়ে নিলাম। আর ও খাচ্ছে ওখানে ওটস। তো আজকে একটু আগে বাড়িতে এই যে শ্রীভূমি অযোধ্যা থেকে আজকে রাম মন্দির, যেহেতু উদ্বোধন হয়েছে রাম মন্দির, উদ্বোধনের কার্ড দিয়ে গেছে একটা, আর এর মধ্যে আছে প্রসাদ। তো অলমোস্ট এখন ঘড়িতে 1:36 বাজে। স্নান টান করলাম, স্নান টান করে এখন ফ্রেশ হয়ে গিয়ে তার মধ্যে থেকে কালকের ব্লগটা একটু আগে আপলোড করে সব ছাড়লাম, আর এখন মোটামুটি ওদিকে রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছে। সোয়েটার ফোয়েটারগুলো সব ব্যাগে নিয়ে নেওয়া হয়েছে, এখন এখান থেকে যাবো বেরোবো মাসির বাড়ি। তো ওখান থেকে ইকো কর, তো চলো রেডি, তোমার ব্যাগ কমপ্লিট, চলো। অ্যাকচুয়ালি কালকে, আজকে ভোরবেলা বাড়িতে এসেছি, সোয়েটার একটু উইক, বিগত কটা দিন ধরে ভালো লাগছে না, জানুয়ারি মাস পরে কোথাও যাওয়া হয়নি। যাওয়া যাওয়া করে মা ফোন করেছিল, একটু বাবার সোয়েটার খারাপ হয়েছে, বাবার একটু ডাক্তার দেখাতে হবে। তো আজকে ওই বাড়িতে ফোন করেছিল পিঠে খাওয়ার জন্য, তো আর আজকে আর ইচ্ছা করছে না, বলছে পিঠে ফিটে খেতে, আজকে একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে। তো যাবো একটু, যাবো এখন ইকো পার্কেই যাবো আজকে, চিন্তা ভাবনা করেছি। বাট সামনে আবার 23-26 ছুটি আছে, এখন দেখা যাক প্ল্যানিংয়ে কী হয়। বাট ওর অফিস ছুটি নেই বলে কোনো কিছু প্ল্যান হচ্ছে না। সো ফাইনালি বেরিয়ে গেছে, আর এখন মোটামুটি ঘড়িতে লেট হয়ে গেল, সব কিছু নিয়ে আর এই বাড়িতে নিয়ে এসেছি কমলা লেবু। এখন কমলা লেবু খাওয়া হচ্ছে, চিলি চিলি দিচ্ছি ওকে, আমিও খাচ্ছি। ছেলেদের জন্য এগুলো কিনলাম আমার দোকান থেকে, এই যে ভীষণ মিষ্টি, বা ঠান্ডা খুব। তো মাসির বাড়ির কাছাকাছি কোনো চলে এসেছি, এটা হচ্ছে এয়ারপোর্টের পাশে, আর এখান থেকে মাসির বাড়ির জন্য কোনো লেবু নেবো। এই যে
কত করে নেবো কাকা? দশজন নিলে 100, একটু কম নেবে না? কম নেবে না? হাফ ডজন নিচ্ছে হবে না? হ্যাঁ নিশ্চয় হবে, গ্যারান্টি? তাহলে এক কাজ করো, আমার রিকোয়েস্টে তুমি 13টা করো, এক ডজন নেবো যাও, হবে? নাও 6টা নিয়েছি। ও এখানে গাড়িটাকে পার্কিং করলাম, এসে চলে এসেছি। এই হচ্ছে মাসির বাড়ি। ঠান্ডা লাগছে না? ঠান্ডা যদি লাগে ঠিক আছে বলবে তুমি আমাকে। ও মাসে এই উঠুন ফুটুন তো ঢালাই হয়ে গেছে সব। দেখো তোমার ফোন শোনা হয়ে গেছে প্রায়, বড় হচ্ছে লম্বা হবে না? তো মাসির বাড়িতে আসলাম, আর এসেই মাসি খাওয়া দাওয়া রেডি করে ফেলছে। অলরেডি আমরা আসতে লেট করেছি, বলেছিলাম 1টার মধ্যে আসবো, বাট আর 2টো বেজে গেছে। চাচিকে 5 বেসনের তরকারি, মুসুরি ডাল, এটা বেগুন ভাজা, আর হচ্ছে চিকেন। জল নিয়ে চাচি খেতে খেতে আমি কোথায় এটা বলবো? তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মাসি সুন্দর বিভৎস ভালো রান্না করেছে চিকেনটা। অনেকদিন পর মাসির হাতে এত সুন্দর রান্না একটা খেলাম, আর এখন আমি বসে আছি। ভাইয়ের মধ্যে কম্বলটা আমাদের খুব ভালো লাগছে। তো আর এখন মোটামুটি রেডি হচ্ছে আমার, এদের হয় না সেজে টেজে, হচ্ছে না তো সেজে গুজে? আর কোথায় সাজলাম আমি? এই তুই সাজবি না, আমার ফোনটা কোথায় গো? দেখো কোথায় আছে। দারুন কিন্তু এগুলো, সাজানো জিনিস সব সফিস, মেশে তো পুরো ব্ল্যাক ক্যাট। হ্যাঁ মেশে তো ব্ল্যাক ক্যাট। সব কালো কালো তো মেশে তোমার। আরে আশিস দা চলো, তোমার গান কেউ শুনবে না বাবা, তুমি যা গান শোনাচ্ছিলে। এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে, তো অনেকটা দেরি হয়ে গেছে, বাট যাওয়ার কথা ছিল অনেকটা সকাল সকাল, আমার জন্য দেরি হয়ে গেছে, বাট একটু বাড়ির থেকে বেরোতেই লেট। তো একটা ফোন এসেছিল, সব কাজ মেটাতে মেটাতে দেরি। তো কি নাম, কি নাম তোর নাম? তুই সাধু, সাধু সাধু, তুই শুধু সাধু। এত উচ্চিং রয়েছে, হ্যাঁ কি বলছে? তাই নাকি? মোটামুটি চলে এসেছি আমরা ইকো পার্কে।
তো মাসির বাড়ি থেকে এসে এখন এখানে গাড়িটা পার্কিং করা হলো, আর জাস্ট পেছনেই এটা হচ্ছে মেট্রো, হচ্ছে নতুন। জাস্ট দুদিন আগে এখান থেকে অফিসের কাজ মিটতে মিটতে এখান থেকে গিয়েছিলাম, বাট অনেকদিন পর এসেছি ইকো পার্ক। মানে লাস্ট কবে এসেছি ঠিক মনে পড়ছে না, বহুদিন পর। তোমার 4-5 মাস আগে কৌশিকদের সাথে মনে নেই? হ্যাঁ, বর্ষাকালে এসেছিলাম একবার, সেদিনটা সামান্য টাইমের জন্য এসেছিলাম। বাবা ভেতরটা তো কেমন করে দিয়েছে, চিনতেই পারা যাচ্ছে না। সুন্দর করেছে প্রচুর, দোকান দোকান হয়ে গেছে সব। এখন ঘড়ি তো অলমোস্ট 4:51 বাজে, আর এটা হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট গাড়ি পার্কিং এর। বাট আমাদের মারাত্মক দিয়ে বাপরে বাপ, লরি বাস আসা ধরেছে। হ্যাঁ, এই তো এদিকে প্রচুর বাস রয়েছে, প্রচুর বড় বড় গাড়ি আছে, ভিড় হবে। আরে তাড়াতাড়ি হাঁটতে হবে, এই প্রচুর লোক এসছে তো। তো মোটামুটি এদিকে এত বাইক রয়েছে, আর এখানে প্রচুর দোকান টোকান বসে গেছে দিকটায়। আর এটা হচ্ছে ওই ইয়ে হচ্ছে এটা হচ্ছে করিডোর, যেটা হচ্ছে এখানে লোকজনগুলো আসবে আর কি। এটা হচ্ছে মেট্রো স্টেশন, আর এই হচ্ছে এদিকে হচ্ছে ইকো পার্ক টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার রয়েছে। আর ঠান্ডায় আমি মোটামুটি এদিকে টুপি টুপি সব করে নিয়েছি, আর আশিস দেখা যাচ্ছে টিকিট কাটতে। কমসে ভাবে জিজ্ঞেস করো, এটা কি হারবেন? এগুলো কিরণমালা, এই যে সেই কিরণমালা, সেই কিরণমালা। এ ও বলছে একটা হেয়ারবেন কিনবে, ও বলছে এই হেয়ারবেন কিনবে। ওকাটা দিতে পারো, ওকাটা দাও, ওর মাথাটা ছোট দেখে দাও। না না, দুই বোন এক কালার থাক, না ঝামেলা করবে দুটোই আমার। এখানে আমি একটা হেয়ারবেন কিনে নিয়েছি, তো মাসির বোনরাও কিনে নিয়েছে হেয়ারবেন। তো এটা হচ্ছে কিরণমালা হেয়ারবেন, তো হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে অনেকদিন পরে এরকম কিছু করার, অনেকদিন পরিণত দেখে বেশ ভালো লাগলো, তো সেই জন্যই নিলাম। তো আমাকে কীরকম লাগছে, আমার তো খুব ভালো লাগছে।
চলো এবার ইকো পার্কটা ঘুরবো, তো খুব এনজয় করবো, আমাদের সাথে থেকো আর পুরো ব্লগটাই দেখতে থাকো, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে, পুরো ব্লগটার সাথে থেকো। ঠিক আছে, ভালো লাগছে, সব ভালো লাগছে, চলো চলো ভেতরে যাই। তো আসার আগে এসেই আবার শপিং শুরু হয়ে গেছে সবাই। এই তো করোনা ভাইরাস, এই যে করোনা ভাইরাস, কিরম কোন দেখছে আমার দিকে। ইকো পার্কের আজকে অবস্থা, এই 5টা বাজে, মানে একটু জায়গা নেই, পুরো ইকো পার্ক। মোটামুটি ইকো পার্কে তো আসলাম ঠিকই, বাট কোনো একটা দিক, যেমন এদিক তেমনি এদিক, বিন্দু মাত্র ফাঁকা নেই, না কোথাও বসা যাবে না কোথাও দাঁড়ানো যাবে, প্রচুর ক্রাউড, মাত্র কম এসো বলছি তো, কোথাও জায়গা নেই তো। হ্যাঁ বিশাল ভিড়, আমি তো ভাবলাম হয়তো একটু ফাঁকা ফাঁকা থাকবে, কোনো কোনো অকেশন টকেশন নেই, তবু ঠিক আছে। তো পিপলের মতো পিকলিকি 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 করছে সব, দেখো এ তোরা লাস্টে কেন সবসময়, হ্যাঁ তাহলে বসে থাকো। ময়ূর আলয় কোন দিকে যাবে জানো, জিজ্ঞেস করো কাউকে একটা। বাটারফ্লাই গার্ডেনে তো আমরা এখন ঢুকছি, হচ্ছে এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, ওদিক থেকে ঘুরলাম, বাট বিভৎস ভিড়, কোনো একটা দাঁড়ানোর না বসার জায়গা আছে। তো এখন ফাইনালি আমরা ঢুকছি বাটারফ্লাই গার্ডেনে, যাচ্ছি আর কি। আর ওদিকে হচ্ছে ওই সবাই মাসিরা যাচ্ছে সামনে, আনফর্চুনেটলি এটা এখন বন্ধ হয়ে গেছে, চলো টাইম আপ হয়ে গেছে বলে বাটারফ্লাই গার্ডেনটা বন্ধ। তো এই টোটাল ইকো পার্কের এটা হচ্ছে ম্যাপ, কোথায় কি আছে না আছে, গেট 1, 2, 3, 4 সব দিকে ডিটেলস, 5 নম্বর গেটটা দেওয়া আছে। Thank you.
এটা হচ্ছে রোজ গার্ডেন, রোজ গোলাপের বাগান। এরা বড় হচ্ছে গোলাপের বাগান, দেখো বিভিন্ন কালারের গোলাপ ফুল। কত গাঁদা ফুল ওদিকটা হয়ে রয়েছে, দেখো ওদিক কোথা দিয়ে যাবে। এদিকে অসাধারণ দেখতে পাচ্ছি গাঁদা ফুলের বাগান হয়ে রয়েছে। ভীষণ সুন্দর এটা। কি বলছিস? বস্তা নিয়ে এসছে, হাতে করে বস্তা নিয়ে এসছে। এই তো সবাই, এখন মোটামুটি ঘুরলাম অনেকগুলো আমরা ফুলের গার্ডেন ফার্ডেন ঘুরলাম, বাট বিভৎস সুন্দর সাজিয়েছে ইকো পার্কটা। মানে ব্যাপারটা হচ্ছে শীতকালে এত সুন্দর সুন্দর ফুল, গোলাপ ফুল মানে দেখলাম। ওটা ও মাসি ওটা কি ফুল ছিল, চন্দনমল্লিকা না? না না, বড় ফুল, ওটা বড়টা ডালিয়া ফুল, সরি ডালিয়া ফুল। গাঁদা ফুলের বাগানটা তো ভীষণ সুন্দর ছিল। আর এখন আমরা যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে ইকো পার্কের সব থেকে বেস্ট জায়গা, সেটা হচ্ছে ওটা কি বলা হয়, ওয়াটার ডান্স নাকি, ওয়াটার ডান্স। তো এখন যাচ্ছি আমরা ওই দিকটায়, সেটা হচ্ছে ঠিক আমার এই উল্টো দিকে আছে। এই যে এখনো অ্যাকচুয়ালি এটা সাদা গোলাপ, এর এখনো গোলাপের বাগানটা শেষ হয়নি। কিন্তু আমরা চলে এসেছি এখন এটা ওয়াটার ডান্স, ওই পুরো ঝিলটার ধারে। আর এখানে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এটা বিকেল থেকে শুরু হবে, ওটা হচ্ছে মেবি 5:45 থেকে হবে। হ্যাঁ, 5:45 থেকে শুরু হবে, এখন 5:30 বাজে আর প্রচুর লোক এখন এখানে আছে, বিভৎস ভিড়। তো প্রচুর লোক তুমেছো, প্রচুর লোক ভর্তি, মানে এদিকে চান্স পাওয়া যাবে না। অলরেডি শুরু হয়ে গেছে, এদিকে আসো। এখন ঘড়িতে 5:45 থেকে শুরু হবে।
বাড়ি চো, এই যে ফ্যাশন দিচ্ছ দাও, যদি ঠান্ডা লাগে এই দায়িত্ব কিন্তু আমার নয়। আচ্ছা ঠিক আছে, জ্যাকেট ও চাদরটা বললাম গায়ে দিতে, দিলে না তো সব। মোটামুটি আমাদের ওয়াটার মানে ওয়াটার দ্য ডান্স সেই শোটা দেখা, ওয়াটার শো যেটাকে বলা হয়, তো সেটা দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে আগেই যাচ্ছি, বাট এটা এক দিনে পুরোটা ঘোরা সম্ভব নয়। বহুত বড়ো, বহুত বড়ো, প্রচুর লোকের ভিড় আসবে। তো এটা হচ্ছে এখানকার বোটিং, তো এই বোটিং করে এখান থেকে এই পুরো ঝিলটাকে এরা ঘোরাবে। আর পুরো ভর্তি হয়ে গেছে, আর এখনও এত লোকের লাইন রয়েছে মোটামুটি। ড্রাইভার আছে, সাইকেল ভাড়া পাওয়া যায়, এত ভিড় এখন। হ্যাঁ তুমি চাপালে আমি উঠবো, তুমি যদি সাইকেল চালাও। হ্যাঁ লাইন পড়ে যায় সাইকেলের দোকানে, সাইকেল চালাবে আশিস দা, সাইকেল চালানোর জন্য লাইন আছে এখন। কি লাগলো আমাদের? একবার ঘোরা কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছি, মানে এখন যাবো মাসির বাড়ির দিকে। অনেকটাই রাত্রি রয়েছে আর প্রচুর ভিড়, এটা একদিনে ঘোরা সম্ভব নয়। আর একটা দিন যদি সময় পাই আমার অন্য দিকটা আসবো। এখান থেকে কি খাবে? নাই ফুচকা খাবো না। এরা চৌবাচ্চা আছে, চৌবাচ্চা খাবে না এই বলেছে। তুমি একটা খাও, তুমি খাবে না পরে খাবে কেন? এই তো শেষ বেলায় খেলাম। চার নম্বর গেট যাবে, কত পাঁচজন তোরা আর কি কি খাবি বলতো? এই তোরা কি কি খাবি? এই হচ্ছে মিষ্টি হাফ, ওয়াও বিউটিফুল। আর এখানে টিকারাম, কেসি দাস, গাঙ্গুরাম, মিঠাই সব কিছু পাওয়া যায়, সব ধরনের মিষ্টি এখানে পাওয়া যাবে। আরে চলো, তো এই হচ্ছে ইকো পার্কের, এটা হচ্ছে তাজমহল।
এখানে আবার কি, এখানে আবার কি, তো এটা হচ্ছে পেছন দিকে যেটা দেখছি এটা হচ্ছে ইকো পার্ক, ইকো পার্ক 3 নম্বর গেট থেকে মেটারটা দেখতে পাচ্ছেন, আর এখন দেখছি 4 নম্বর গেট। আমরা আবার সেই ওই সাবওয়েটা দিয়ে ওই দিকে যাবো। কি হলো, পা চলছে না কখনো কি তুই আবার খাবি ফুচকা? ওই কটা খেতে পারিস? দুটো ফুচকার পোকা নাকি? ব্যবসা বন্ধ হলি এখন রাস্তায় চিন্তাই করে সেটা কোনো লাইন নেই, তা গেলি আর কি কর। দুধ থেকে তো এখান থেকে ভুট্টা খেয়েছে, সবাই ভুট্টা খেয়েছে, আমি একটা ভুট্টা খাচ্ছি, ভুট্টাটা ভীষণ করছে। তো পার্কে ঘুরলাম, ঘুরে বাড়িতে আসলাম, আর এদিকে সব মোটামুটি জামা কাপড় সবাই ছেড়ে বসে আছে, এখন একটু বাসে মেতে রেস্ট নেবো, নিয়ে তারপরে বাড়ির দিকে যাবো। কালকে থেকে আবার অফিস আছে, টানা শিডিউল। আজকে হচ্ছে কত তারিখ জানো? 14 তারিখ। এখনও পুরো এই মাসে দুদিন ছুটি আছে, বাট 23-26 তারিখ অফিস ছুটি আছে, বাট তাছাড়া প্যাকটা পুরো শিডিউল রয়েছে অফিসে। তো অফিসের কাজটা করতে হবে, আর হচ্ছে এখন সবাই গল্প গুজব করছে। এই যে এটা হচ্ছে আমাদের লম্পো, যন্ত্রের বাক্স। এই তোমাদের কি কি যন্ত্র আছে রে? তো মোটামুটি মাসির বাড়ি ঘোরা কমপ্লিট, আর এখন প্রায় 8:15-20 বাজে। তো এখন বেরিয়ে যাবো মাসির বাড়ি থেকে, আর বোনেরা সব পড়াশোনা করতে বসেছে। এই যে দিদিমণি, ও দিদিমণি চলুন, আপনি চলুন, আপনার হয়েছে? এই আসছি। কবে যাবি তোরা? সবাই আসছি তাহলে, আসছি তাহলে সবাই। ও ঠিক আছে চলো। এটা হচ্ছে কামদুনি রাস্তা, তো আমরা খড়িবাড়ি থেকে ঢুকেছি, পুরো শুনছো রাস্তা। এখন মোটামুটি খড়িতে বাজে হচ্ছে 8:54। বৌদি কেমন আছো গো? কি পিঠে বানাচ্ছো? পিঠে আজকে আর বলো না, আজকে যখন হচ্ছে পিঠে আর উঠছে না। ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে তো? তো এইমাত্র আসলাম ওদের বাড়িতে, এখন মোটামুটি অলরেডি 9:30 বাজে।
পিঠে পিঠে হচ্ছে, আমি তো খাই না, যাই না, আচ্ছা পরে আবার বেরিয়ে যাবো, কালকের অফিস আছে। পিঠে পিঠে খাওয়া হচ্ছে আর এখন তোদের বাড়িতে এই পিঠে বানিয়েছি। পাটি সাপটা আর হচ্ছে কি পিঠা ছিল এইটা, এটা দুটো, হ্যাঁ তেলে পিঠে। মালপোয়াটা ভালো হয়েছে খেতে, টেস্ট হয়েছে। আর ওইরকম বেশি একটা পিঠা পিঠা খায় না, কিন্তু তাও এখানে দুটো পাটি সাপটা খাচ্ছে, একটা মালপোয়া খেয়েছে। ভাগ্য ছিল আসছি তাহলে সবাই, টাটা। তো তো বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম, আর আজকে ব্লগটা মোটামুটি এডিট করতে হবে। খুবই রাত্রির অনেকটা হয়েছে, 12টা মতন বাজে, কি ঘুমাতে হবে, কালকে সকালে অফিস আছে। তো যাই হোক, আনফরচুনেটলি আজকে মোটামুটি ইকো পার্ক যাওয়া যাবো করে যাওয়া হলো, মাসে বেড়ে একটু ঘোরা হলো, প্লাস তার সাথে বাড়িতে। তো যাই হোক, মোটামুটি দিনটা খুব ভালোই গেছে। আর অবশ্যই তোমাদের যদি ভিডিওটা বা ব্লগটা যদি ভালো লাগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখাবে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। তো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।